হ্যালো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে গানটা শোনার পরে আরও বেশি একটা বেটার ফিল হবে, কারণ হচ্ছে গিয়ে আমিও বেসিক্যালি শোনার, যখন আমি একজন গানের শ্রোতা সেই হিসাবে আমি পুরোনো দিনের গানগুলোকে বেশি শুনি, কারণ শোনার মতো গান আসলে পুরোনো দিনের গানগুলোই। তো সেই রকম করে একটা গান, নতুন গান করেছি, মালয়েশিয়ার থেকে মোবাইল ভয়েস পাঠানো হয়েছে। আশা করছি এই গানটা শোনার পরে পুরোনো দিনের একটা ফিল পাবেন, পুরোনো দিনের ব্যান্ডের গানগুলো যারা শুনে থাকতেন 90s-এর সেই ফিলটা আসলে পাবে। তো আমরা কথা বাড়াবো না, গানটা শুনবো, এবং গানে যাওয়ার আগে বলবো যদি এই টাইপের কোনো গান আপনার করা থাকে, লিরিক্স করা থাকে, বা এই টাইপের কোনো পুরোনো দিনের গানের কারাওকে মিউজিক করে নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা গানটা শুনবো, এবং গান শুনে অবশ্যই কেমন ছিল গানের কাজটি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং গানের ভয়েসটা টোটালি আমার দেওয়া, ইট জাস্ট এ ডেমো। আমি সবসময় গানের ডেমো আপলোড করে থাকি, তো সেক্ষেত্রে মাস্টার গানটা হয়তো এর থেকে আরও বেশি বেশি ভালো হবে মাস্টার করার পরে। চলুন গানটি শুনি। লিখেছিল আমার আপন, সে কথা কেউ জানত না, এখন আমি পুরে মরি বিষের ঘাটে যন্ত্রণা। মিথেছিল আমার আপন, সে কথা কেউ জানত না, এখন আমি পুরে মরি বিষের ঘাটে যন্ত্রণা। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের গানটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সবার রুচিবোধ একরকমের না। আমি পুরোনো দিনের গানকে ফলো করি, পুরোনো দিনের গান শুনি, গান পুরোনো দিনের গানগুলোকেই আসলে বেশি ভালোবাসি। আশা করছি অনেকের কাছেই গানটি ভালো লেগেছে। কোনো ধরনের গান করার ক্ষেত্রে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হতে পারে আপনার নিজের লেখা মৌলিক গান অথবা কোনো কভার গান।